আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপ কমেছে, পাশাপাশি সন্ত্রাস সম্পর্কিত তদন্ত এবং গ্রেপ্তার বেড়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। এরপরে জানিয়ে দেব, পালানোর পথ পাবে না, আয়ু শেষ হয়ে আসছে, সরকারকে হুঁশিয়ারি ভিবিনুরের। সবশেষ জানিয়ে দেব, আমরা কি শহীদদের মর্যাদা দিতে পেরেছি, প্রশ্ন আসম আব্দুর রবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপ কমেছে, পাশাপাশি সন্ত্রাস সম্পর্কিত তদন্ত এবং গ্রেপ্তার বেড়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে, পাশাপাশি সন্ত্রাস সম্পর্কিত তদন্ত এবং গ্রেপ্তার বেড়েছে। 2020 সালে 3টি সুনির্দিষ্ট সন্ত্রাসী ঘটনা ঘটেছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের গত বছরের সন্ত্রাসবাদ চিত্রে বিশ্লেষণ করে এই মন্তব্য করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার 2020 রিপোর্টস অন টেরোরিজম শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আগের বছরগুলোর মতোই বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসীদের সঙ্গে ইসলামিক স্টেট IS বা আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখা AQIS কিংবা আঞ্চলিক বা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে বিষয়টি অস্বীকার করেছে। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 2016 সালের হোলি আর্টিজান বেকারি হামলার সহায়ক ভূমিকা রাখার জন্য 2019 সালে 7 জনকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্টে। এ সংক্রান্ত একটি আপিল বিচারাধীন। হোলি আর্টিজান হামলার অংশগ্রহণকারীরা নিজেদের IS এর সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছিল। ওই হামলায় একজন মার্কিন সহ 20 জনকে হত্যা করা হয়। সন্ত্রাস বিষয়ক বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থায় চলমান ঘাটতি, বৈশ্বিক করোনা ভাইরাস মহামারী চলাকালে আদালত চালানোর সীমাবদ্ধতা বেড়ে যাওয়া ও সন্ত্রাসবাদের হামলার এক দশক দীর্ঘ সূত্রতার কারণে দোষী সাব্যস্ত হওয়ার হার 15% কম হয়েছে। বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এর ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে অব্যাহতভাবে কথা বলেছে। জানুয়ারি মাসে সরকারের নতুন জাতীয় সন্ত্রাস দমন ইউনিট কাজ শুরু করে, শেষ পর্যন্ত একটি প্রধান সন্ত্রাস দমন সংস্থা হিসেবে ভূমিকা পালন করতে শুরু করে। মার্কিন প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের 28 ফেব্রুয়ারি চট্টগ্রামে পুলিশ বক্সের কাছে বিস্ফোরণের একটি ঘটনা ঘটে, 31 জুলাই নওগাঁর মন্দিরে হামলার ঘটনা ঘটে। দুটি ঘটনায় IS দায় স্বীকার করে। চট্টগ্রাম হামলার 2 পুলিশ সদস্য এবং 1 সাধারণ নাগরিক আহত হন। নওগাঁর আক্রমণ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 24 জুলাই ঢাকার গুলশানে পুলিশের মোটরসাইকেলে IS অনুপ্রাণিতদের হামলার ঘটনা ঘটে দাবি করা হয়, পরে অবশ্য তা ভুয়া বলে প্রমাণিত হয়। প্রতিবেদনের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি বছর এই প্রতিবেদন প্রকাশ করে, এতে আগের বছরের সন্ত্রাসবাদের পরিস্থিতি তুলে ধরা হয়। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিভিন্ন ক্ষেত্রে ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্র যমুনা নিউজ। পালানোর পথ পাবে না, আয়ু শেষ হয়ে আসছে, সরকারকে নূরের হুঁশিয়ারি। শরীয়তপুর, লক্ষ্মীপুর, জামালপুর, রাঙ্গামাটি, পাবনা, কুড়িগ্রাম সহ সারা দেশে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও গণ অধিকার পরিষদের বিজয় দিবসের র্যালিতে ছাত্রলীগের হামলার অভিযোগ করেছেন সংগঠনটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণাও দেন নূর। বৃহস্পতিবার 16 ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। নূর বলেন, স্বাধীনতা বিরোধী আইয়ুব খানের মতো আজ ক্ষমতাসীন বিনা ভোটের সরকার হামলা মামলা করে আমাদের দমাতে পারবে না। অতীতেও আমাদের ওপর হামলা করে ক্ষত বিক্ষত করা হয়েছিল, আমরা থেমে যাইনি, দমে যাইনি, তাই আজ আমাদের সঙ্গে লাখ লাখ মানুষ যোগ দিচ্ছে। তিনি বলেন, আজ সরকারের এক পাগল সাবেক মন্ত্রী পৃথিবীর কোথাও ঠাঁই পাননি, আমরাও দুঃখিত, আপনারাও পাবেন না, কারণ আপনারা বহু অপরাধ করেছেন, আপনাদের সময় শেষ হয়ে এসেছে। সরকারের কর্মকাণ্ডে সরকারের কিছু আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা আজ বিশ্বের দেশে দেশে নিষিদ্ধ হচ্ছে, আরো অনেকে সামনে হবেন, পালানোর পথ পাবেন না, আপনাদের আয়ু শেষ হয়ে আসছে। হামলার জবাবে নূর বলেন, যতটুকু রক্তের প্রয়োজন ততটুকু রক্ত দেব আমরা, আমাদের মারবেন, আমরা মরতে প্রস্তুত, তবে এবার আমরাও কয়েকটাকে নিয়ে মরব। প্রধানমন্ত্রীর শপথ বাক্য সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ অবস্থা হয়েছে
গায়ে মানে না আপনি মোরল এর মতো, জনগণ আপনাকে থুতু দিচ্ছে, জনগণ আপনাকে জবাব দেবে। সরকারকে স্পষ্ট করে বলতে চাই, সারা দেশে আমাদের নেতা কর্মীদের উপর হামলাকারী দলীয় গুন্ডা বাহিনীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করুন। গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, আজ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ এত লাগামহীন হয়েছে যে তাদের আর গুম খুন, নারী ধর্ষণ, হামলা, নিপীড়ন শেখ হাসিনা পর্যন্ত থামাতে পারছে না। তাহলে শেখ হাসিনার আজকের শপথ বাক্য কি আগামীতে বিরোধী দলের ওপর হামলার শপথ? গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ বলেন, শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছেন আমাদের দলের ওপর আর হামলা করবে না, কিন্তু আজ আমরা কি দেখলাম? শেখ হাসিনা সরকার গাছের গোড়া কেটে আগায় পানি ঢালছে, আমরা এর নিন্দা জানাই। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বলেন, সরকার গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের কারণে ক্ষমতা হারানোর ভয়ে বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। আজ তারা শরীয়তপুরে আমাদের সহযোদ্ধাদের হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে, তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে, জামালপুরে একজনের আঙ্গুল কেটে ফেলেছে। আমরা আর এসব হামলার প্রতিবাদ করব না, এখন থেকে পাল্টা জবাব দেওয়া হবে। গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, জে আবেদিন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্লা বিন ইয়ামিন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রমুখ। সূত্র জাগো নিউজ 24। আমরা কি শহীদদের মর্যাদা দিতে পেরেছি? বললেন আসম আব্দুর রব। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের 50 বছর পেরিয়ে গেলেও বীর মুক্তিযোদ্ধা ও 30 লাখ শহীদের পূর্ণ মর্যাদা দেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সবচেয়ে বড় অর্জন হলো বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা যারা লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, মানিজ্য দিয়েছে, সেটার আমরা মর্যাদা দিতে পেরেছি। ভোট চুরি করলে এটা কি মর্যাদা হয়? দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, স্রেফ লোকাল গভর্নমেন্ট করা, বাংলাদেশ 9টা বিভাগ করা, প্রদেশ করা, সমস্ত জাতিকে ক্ষমতার ভাগ দেওয়া, এটাই হলো আমাদের আশা। সূত্র সমকাল। পাকুন্দিয়ায় ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর মোরালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার 16 ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনার সূত্রপাত হলে পুরো পৌর সদর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। জানা যায়, কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ তার অনুসারীদের নিয়ে সকালে পাকুন্দিয়া উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর মোড়ালে ফুল দিয়ে চলে যান। পরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরব উদ্দিন ও তার সমর্থকরা এগিয়ে গেলে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দেশীয় অস্ত্রসহ মহড়া দিতেও দেখা গেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে প্রায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন সহ 2 মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সহ 50 আহত হয়েছেন বলে জানা গেছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ জানান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছিলাম। হঠাৎ সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন বহিরাগতদের নিয়ে আমাদের উপর হামলা করে। এই হামলায় 2 মুক্তিযোদ্ধা সহ অনেকেই আহত হয়েছে এবং বঙ্গবন্ধুর ছবিও ভাঙচুর করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু চত্বরে ফুল দিতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। উপজেলার কোষাকান্দা গ্রামের সিরাজুল হকের ছেলে মিন্টু অবস্থা গুরুতর, তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু মোরালে ফুল দিয়ে এসেছি, এখানেই আমাদের ওপর এ হামলা হয়েছে। পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে উপজেলা পৌর সদর বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সূত্র ঢাকা পোস্ট।